আমরা প্রেশার ভলিউম রিলেটেড ম্যাথ দুইটা করলাম, এন্ড আশা করি এই ধরনের ম্যাথ গুলো আসলে আমরা ইজিলি পারবো। এবার আমরা চলে যাই চার্লস এর ফর্মুলায় বা চার্লস এর লতে, চার্লস কি বলেছে সেটাতে চলে যাচ্ছে। ঠিক আছে, বাড়ে টেম্পারেচার যদি বাড়তে থাকে তাহলে ভলিউম হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং কিভাবে বাড়বে, টেম্পারেচার যদি দেখা যায় 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করি তাহলে আমাদের ভলিউম 1/273 টাইমস ভলিউমের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউমের টাইমস করে বাড়বে। যদি না বুঝে থাকি আমরা আরেকটু কাজ করি, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ভলিউম সাপোজ ভি নট, ওকে এটা আমরা ধরে নিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে গিয়ে কত, ভি নট। এখন উনি বলেছেন যে আমি যদি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে নিউ টেম্পারেচারটা হচ্ছে আমার নিউ টেম্পারেচার হয়ে যাবে ভি থিটা বা ভি ওয়ান। এটা কিভাবে হবে, এই নতুন টেম্পারেচার নতুন ভলিউমটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউম প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউমের 1/273। ঠিক আছে, মানে নিউ ভলিউমটা হবে আগের যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে ভলিউম ছিল সেটা তো হবেই, প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউমের 1/273 করে ইনক্রিজ হবে। মানে টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলে এই যে এতটুকু টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। স্যার যে 1 ডিগ্রি সেলসিয়াস এর জন্য এতটুকু? স্যার হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াস এতটুকু ইনক্রিজ হয়েছে। উনি আবার দেখেছেন যে যদি 2 ডিগ্রি হতো তাহলে স্যার আরো মানে হ্যাঁ আরেকটা স্যার অ্যাড হতো। হ্যাঁ হতো, উনি যদি 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করেন উনি দেখেছেন যে নিউ টেম্পারেচার হয় ভি টু, সেটা হচ্ছে গিয়ে কত হয়, ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 2/273। ঠিক আছে, উনি হচ্ছে গিয়ে আবার দেখেছেন যে টেম্পারেচার উনি 3 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করেছেন তো দেখা যায় নতুন যে ভলিউম হয় সেটা হচ্ছে গিয়ে ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 3/273। ধরতে পেরেছ প্যাটার্নটা সবাই? স্যার ফর্মুলা, স্যার ফর্মুলাটা কি এটা না স্যার, ওই যে ভি নট প্লাস থিটা বাই 273 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে করে শেষ পর্যন্ত ইন্টু উনি থিটা বাই 273 ইন্টু ভি নট? হ্যাঁ, তাহলে উনি যদি টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করেন তাহলে নিউ টেম্পার নিউ ভলিউমটা হবে ভি থিটা কে সাথে, তো ভি নট ডিভাইডেড বাই ভি নট থিটা বাই 273 এরকম আসে। বোঝা গেছে, এরকম আসে, এরকম আসে। তো এটা হচ্ছে গিয়ে উনি প্রথমে তার ম্যাথমেটিক ক্যালকুলেশন থেকে বলেছেন। আর যদি তোমার এটা হচ্ছে টেম্পারেচার আমরা ইনক্রিজ করেছি এতক্ষণ, এতক্ষণ কি করেছি ইনক্রিজ করেছি, তাহলে প্লাস আসছে। যদি আমরা ডিক্রিজ করতাম তাহলে এখানে কি আসতো, প্লাসের বদলে আমরা কি দিতাম, মাইনাস দিতাম। বুঝা গেছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে গেট আপটা হবে এরকম, আর যদি আমরা যদি এখানে ইনক্রিজ করি ইনক্রিজ, আর যদি আমি 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মনে করো ডিক্রিজ করি, ডিক্রিজ করলে আমাদের নিউ ভলিউমটা কত হবে, ভি নট মাইনাস ভি মাইনাস নট ডিভাইডেড বাই থিটা বাই কত, 273। উনি সেভেন্টি উনি হচ্ছে গিয়ে এটা অবজার্ভ করেছেন, উনি ল এখনো দেন নাই, উনি হচ্ছে উনি ক্যালকুলেশন করতে গিয়ে রিসার্চ করতে গিয়ে এই জিনিসটা উনি অবজার্ভ করেছেন। অবজার্ভ করার পর উনি কি করেছেন, উনি একটা গ্রাফ প্লট করেছেন বা একটা গ্রাফ প্লট করতে গিয়েছেন। কিভাবে গ্রাফটা প্লট হয়েছে সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চার্লস এর ফর্মুলা যেটা উনি দেখেছেন বা চার্লস যেটা উনি অবজার্ভ করেছেন সেটা আমি আরেকবার উপরে লিখতেছি, সেটা একটু দেখো। সেটা হচ্ছে গিয়ে কত, ভি থিটা একুশ কত, ভি নট এখানে কত আসছে, থিটা বাই 273 ইন্টু কত, ভি নট, মানে ইনিশিয়াল ভলিউমটা ম্যাটার করবে। ওকে, তুমি মনে করো এখানে একটা গ্যাস চেম্বার নিয়েছো, এখানে মনে করো আরেকটা গ্যাস চেম্বার নিয়েছো, এটা হচ্ছে অনেক বড়, এখানেও অক্সিজেন গ্যাস আছে এখানে অক্সিজেন গ্যাস আছে, কোনটার ভলিউম বেশি, 1 নম্বর বক্সে নাকি 2 নম্বর বক্সে? 2 নম্বর বক্স 2 নম্বর বক্সে। এখন 1 নম্বর বক্সের ভলিউম মনে করো 5 মিটার কিউব, আর 2 নম্বর বক্সের ভলিউম মনে করো 8 মিটার কিউব। ঠিক আছে, 1 নম্বর বক্সে তুমি টেম্পারেচার ইনক্রিজ করবা 2 ডিগ্রি সেলসিয়াস, 2 নম্বর বক্সে তুমি টেম্পারেচার ইনক্রিজ করবা 2 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করবা, ইনক্রিজ সাইনটাকে আমি এরকম অ্যারো সাইন দিয়ে বুঝাচ্ছি। ওকে, তাহলে 1 নম্বর বক্সে নিউ ভলিউমটা কত হবে বলো দেখি, নিউ ভলিউমটা হবে 1 নম্বর বক্সের জন্য সেটা কত হবে, 5 প্লাস 2/273,
273 into কত 5 আর 2 নাম্বার বক্সের ভলিউমটা কত হবে v2 কত হবে 8 plus, plus 2 by 273 into 8 তার মানে ইনিশিয়াল ভলিউম ম্যাটার করে একই টেম্পারেচার তুমি দুটো বক্সকে দিচ্ছ কিন্তু এই টেম্পারেচার ভলিউম কম ছিল বলে ওর ইনক্রিমেন্টটা কম হয়েছে এইখানে তুমি ইনক্রিমেন্টটা তোমার যেহেতু তোমার ভলিউমটা বেশি ছিল তাহলে ইনক্রিমেন্টটাও কি হয়েছে বেশি হয়েছে আচ্ছা তো ফর্মুলা অনুযায়ী অলওয়েজ কি ভি নট কি তা 0 ডিগ্রি সেলসিয়াস এর যে ভলিউমটা ওটা হ্যাঁ বুঝি নাই ফর্মুলাতে হ্যাঁ আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভলিউম আসে ওটাকে আমরা ভি নট দিয়ে এক্সপ্রেস করেছি ঠিক আছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউম 0 হয়ে যায় না ওকে আচ্ছা এখন আমরা একটা গ্রাফ প্লট করতে উনি তারপর কি করেছে এই জিনিসটা অবজার্ভ করেছে ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যাল অবজার্ভ করার পর উনি একটা গ্রাফ প্লট করতে চাচ্ছিলেন কিরকম গ্রাফ উনি আরো এটাকে ক্যালকুলেশন করে এগিয়েছেন এটাকে রেখেছেন ভি থিটা আর এখানে রেখেছেন ওটাকে এটাকে আগে লিখেছেন যেমন ধর এটাকে লিখেছেন ভি নট বাই 273 ইন্টু থিটা প্লাস ভি নট এই যে এটাকে এ পাশে লিখলাম আর এটাকে এ পাশে লিখলাম থিটাটাকে পরে লিখলাম ভি নট বাই 273 আগে লিখলাম এরপর উনি একটা গ্রাফ প্লট করেছেন এখানে হচ্ছে থিটা ইউনিটটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াসে নিয়েছেন আর এখানে হচ্ছে কি ভলিউম ভলিউমটা মিটারে বা লিটারে যেটাই হোক না কেন যেভাবে নিয়েছে তো উনি ওয়াই অ্যাক্সিসে ভি থিটা নিয়ে কাজ করবে ঠিক আছে সো ভি থিটা কোন অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে কে আছে থিটা তাহলে এক্স অ্যাক্সিস এই থিটার বরাবর আমি কি এক্স লিখতে পারি রাইট তাহলে এই ভ্যালুটা কিসের মতো অ্যাক্ট করতেছে এম এর মতো অ্যাক্ট করতেছে না আর এটা কিসের মতো অ্যাক্ট করতেছে এটা হচ্ছে সি এর মতো অ্যাক্ট করতেছে তাহলে এটা কি রকম ইকুয়েশন আসলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বুঝতে পেরেছো ইয়েস স্যার তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ইকুয়েশনটা কি রকম হয় এটা হচ্ছে গিয়ে এরকম একটা স্ট্রেট লাইন হয় তাই না উনি এরকম একটা স্ট্রেট লাইন পেয়েছেন ঠিক আছে তারপর উনি কি করেছেন পাওয়ার পর এই স্ট্রেট লাইনটাকে পেছনে বাড়িয়েছেন পেছনে বাড়িতে বাড়িতে দেখছেন যে এটা এক্স অ্যাক্সিস কে কোন একটা পয়েন্টে কাট করে এবং এই পয়েন্টটা আর কেউ না এক্স অ্যাক্সিস এর মাইনাস 273 নাম্বার ঘরকে ঘিরে কাট করে এবং এটা 273 এটা ইউনিট হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস বুঝতে পেরেছো আর এই পয়েন্টটা কত 0 ডিগ্রি সেলসিয়াস বুঝা গেছে এই পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এই 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম যেটা থাকে এটা কি সি না দেখো তো এটা কি সি না এটুকু এটুকু সি না আর সি কাকে রিপ্রেজেন্ট করছে ভি নট তাহলে এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে আমি ভি নট বলতে পারি রাইট এই পয়েন্ট হচ্ছে ভি নট তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে ভলিউম সেটাকে কি বলা যাচ্ছে ভি নট আর টেম্পারেচার যত বাড়তেছে ভলিউম তত বাড়তেছে টেম্পারেচার যত কমে যাচ্ছে ভলিউম তত কমে যাচ্ছে এবং একটা সময় এসে ভলিউম 0 হয়ে যায় এবং কোন সময় 0 হয়ে যায় কোন সময় 0 হয়ে যায় when theta equals to minus 273 ডিগ্রি সেলসিয়াস ওই সময় v theta কত হয়ে যায় 0 হয়ে যায় ভলিউম 0 হয়ে যায় তো যেই টেম্পারেচারে ভলিউম 0 হয়ে যায় ওই টেম্পারেচারকে ওই টেম্পারেচারটা কত মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস এটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে এটাকে পরবর্তীতে বলা হচ্ছে আমরা বলবো এটাকে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার ঠিক আছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বুঝা গেছে আচ্ছা এখন এটাকে পরবর্তীতে জিরো কেলভিন হিসেবে নামকরণ করা হয়েছে আদানটা শেষ হচ্ছে তারপর কথা বলছি কেমন Thank you.
ওকে, তো এই -273 ডিগ্রি যে সেলসিয়াস আছে এটাকে আমরা কি নাম দিয়েছি, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো কেলভিন। টেম্পারেচার, এটাকে বলা হচ্ছে জিরো কেলভিন, রাইট? এটাকে কি স্যার বলা হচ্ছে? -273 ডিগ্রি সেলসিয়াস কে বলা হচ্ছে জিরো কেলভিন। হ্যাঁ বলো। আরেকটা টেম্পারেচার আছে না স্যার, ওটা কি জিরো টেম্পারেচার পড়ে না স্যার, ওই যে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস ওটাকে নয়, কি জানি বলে স্যার? কেলভিন স্কেল। না স্যার, মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 273 কেলভিন, এটাকে একটা পার্টিকুলার ও টেম্পারেচার আচ্ছা, বলা হয় স্যার, স্ট্যান্ডার্ড এসটিপি স্যার, টেম্পারেচার, এসটিপি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এসটিপি টেম্পারেচার। তো দেখো খেয়াল করে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি হ্যাঁ সেলসিয়াস হ্যাঁ 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 তো -273 ডিগ্রি সেলসিয়াস কে বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটা মানে হচ্ছে জিরো কেলভিন। তার মানে আমি যদি এখানে 1 ঘর এগিয়ে যাই, এটা কত? -272 যাব না বলো তো? 1 ঘর এগিয়ে গেলে -272, আরেক ঘর এগিয়ে গেলে কত? -271, তারপর আরেক ঘর এগিয়ে গেলে 270। এভাবে করে এগোতে এগোতে আমি কি 273 ঘর যখন এগিয়ে যাব, তখনই কি শেষ পর্যন্ত আমি জিরো জিরো ডিগ্রি সেলসিয়াসে আসবো না, তাই না? স্যার। তাহলে তাহলে আমি বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস যা কথা, মাইন 273 কেলভিন একই কথা, কারণ এটাকে তোমার মাইনাস টু সেভেন্টি থ্রি কে আমি জিরো কেলভিন বলতে চাচ্ছি, জিরো কেলভিন। আর তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। এন্ড পরবর্তীতে এই গ্রাফ থেকে ইনভেন্ট হয়েছে কেলভিন স্কেল, যে আমরা যে ইউজ করি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এখান থেকে আমাদের কেলভিন স্কেল ইনভেন্ট হয়েছে বা কেলভিন স্কেল ডিসকভার হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন উনি হচ্ছে কি, হ্যাঁ বলো, কনফিউশন থাকলে। না স্যার, আমি আচ্ছা ইয়েস স্যার বললাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা দেখলাম যে এরকম আসছে। এখন আমরা যদি মনে করো কাজ করি একটা, সেটা হচ্ছে গিয়ে তার মানে কি বুঝলাম, যে 0 কেলভিন টেম্পারেচারে ভলিউম কত আসে, ভি থিটা কত আসে, 0 আসে। দেখো 0 কেলভিন মানে কত? 0 কেলভিন মানে 273 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কত আসে? 0 আসে। কোত্থেকে? গ্রাফ থেকে, তাই না? গ্রাফ থেকে কত আসে? 0 আসে। এখন তুমি এই সেলসিয়াস থিটার ভ্যালুটা -273 এই ইকুয়েশনে বসিয়ে দেখো তো কি হয়। ভি থিটা ইকোয়ালস কত? ভি নট প্লাস থিটা এর ভ্যালু -273 ডিভাইডেড বাই কত? 273 ইন্টু কত? ভি নট ইকোয়ালস কত হবে? ভি নট মাইনাস ভি নট ইকোয়ালস কত হয়? 0 হয় না? আসছে তো ওই যে চার্লস যে শুরুতে বলেছিলেন যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম 1/0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভলিউমের 1/273 করে ইনক্রিজ হয়, উনি শুরুতেই 1/273 তে বলেছিলেন। ওই 273 কোত্থেকে আসে এখন বুঝে গেছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছো? এইখান থেকে আসছে। উনি শুরুতে, উনি যখন নিজে কাজ করেছেন তখন তো শুরুতে বুঝতে পারেন না এটা যে 273 হবে, উনি গ্রাফ ট্রাফ করে শেষ পর্যন্ত বুঝতে পারছেন এটা 273 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং ওই সময় ভলিউম কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, পরবর্তীতে উনি আরেকটা গ্রাফ করার ট্রাই করেছেন। কি রকম গ্রাফটা দেখো খেয়াল করে, গ্রাফটা হচ্ছে এইভাবে। উনি হচ্ছে কেলভিন স্কেলের জন্য ভলিউম ক্যালকুলেশন করতে চাচ্ছিলেন। উনি কেলভিন স্কেলের জন্য ভলিউম ক্যালকুলেশন করতে গিয়ে উনি দেখেছেন যে এখানে যে টেম্পারেচারটা আমি কেলভিন স্কেলে নেই, কেলভিন স্কেলে নেই, এন্ড ভলিউমটাকে যদি আমি ভি থিটা নেই, তখন উনি দেখেছেন যে 0 কেলভিনে ভলিউম কত আসে? 0 আসে না? 0 কেলভিনে ভলিউম 0, যতই টেম্পারেচার এগিয়ে যাবে ভলিউমটাকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন কি এরকম আসবে একটা ইকুয়েশন? খেয়াল করে দেখো, আমরা যখন ডিগ্রি সেলসিয়াস প্লট করেছি
তখন গ্রাফটা এরকম আসছে, এটা হচ্ছে গিয়ে থিটা ডিগ্রি সেলসিয়াসে গ্রাফ, এটা হচ্ছে গিয়ে ভি থিটা। আর এটা কি ছিল, জিরো কেলভিন ছিল না, রাইট? সো আমি যদি জিরো কেলভিন জন্য ভলিউম প্লট করি, মনে হচ্ছে না যে এই এক্সিসটাকে ধরে এনে আমি এখানে বসিয়ে দিয়েছি, এটাকে ধরে এনে এখানে খুলে এনে এখানে বসাই দিয়েছি, তাহলে কি এটা পেয়েছি, এটা আমরা পেয়েছি। আর এখানে টি যে কেলভিনই ছিল যে টেম্পারেচার, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবসলিউট টেম্পারেচার বলা হচ্ছে এটাকে, এই টিটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, এই টিটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। পরবর্তীতে উনি একটা ফাইনালি একটা ডিসিশনে এসেছেন, কিরকম, উনি বলেছেন যে কোনো গ্যাসের, কোন একটা আইডিয়াল গ্যাসের প্রেশার যদি আমি ফিক্সড রাখি, প্রেশার প্রেশার যদি আমরা ফিক্সড রাখি, তাহলে ওই গ্যাসের ভলিউমটা হচ্ছে গিয়ে তার অ্যাবসলিউট টেম্পারেচার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পেরেছ? ভলিউমটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট টেম্পারেচার সাথে কিরকম প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে তোমাদের, আমাদের যদি এক্সামে ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে যদি ভলিউমের গ্রাফ আসে তাহলে যেরকম হবে, আর অ্যাবসলিউট টেম্পারেচার রেসপেক্টে ভলিউমের গ্রাফ আসলে সেটা হচ্ছে গিয়ে অরিজিন দিয়ে পাস করবে। ঠিক আছে, তো উনি শেষ পর্যন্ত একটা ডিসিশনে স্যার অ্যাবসলিউট টেম্পারেচারটা স্যার যখন হচ্ছিল স্যার এই যে কেলভিন, কেলভিনের, হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, ভলিউমটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট টেম্পারেচারের অ্যাবসলিউট টেম্পারেচারের ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, অ্যাবসলিউট টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ভলিউম। অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার যত বাড়বে ভলিউম তত বাড়বে, অ্যাবসলিউট টেম্পারেচার যত কমবে ভলিউম তত কমবে। অ্যাবসলিউট টেম্পারেচার যদি জিরো হয় তাহলে ভলিউমে কত হবে, জিরো হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের কি টেম্পারেচার টি এর ভ্যালু, থিটা এর ভ্যালু কি -273 ডিগ্রি সেলসিয়াস থেকে কি কম হইতে পারবে? ইজ ইট পসিবল? না স্যার, তাহলে তো স্যার এটা যে থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, মানে ভলিউম নেগেটিভ হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার, আমাদের হচ্ছে ভলিউম বলে হচ্ছে তো এই অনেক পয়েন্টে, এটা হচ্ছে এই পয়েন্টটা কত, 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। আমি যদি ওয়ান এক ইউনিট কমাই, তাহলে এক ইউনিট কমাইলে কি ভলিউমটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে না গ্রাফ থেকে, কারণ এটা তো ইয়েস স্যার, পেছনে বাড়তেছে, আর নেগেটিভ ভলিউম বলে ইয়েস তো স্যার, কোনো কিছু নাই, ভলিউম আবার নেগেটিভ হয় কিভাবে, এটা নেগেটিভ ভলিউম বলে তো কিছু নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম যদি নেগেটিভ কোনো কিছু না হয়ে থাকে, তাহলে টেম্পারেচার -273 ডিগ্রি এর নিচে কি নামা পসিবল না। এই কারণে -273 ডিগ্রি সেলসিয়াস কে বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, মানে এর থেকে নিচে টেম্পারেচার নামা আর সম্ভব না। এর থেকে নিচে নামলে ভলিউম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, নেগেটিভ, সরি নেগেটিভ হয়ে যাবে এর থেকে নিচে নামলে। আর যদি এর থেকে নিচে নামলে ভলিউম যদি নেগেটিভ না হয়, তাহলে চার্লস এর ফর্মুলা ভুল, বুঝছো? এটা বলা যায়। ইয়েস তো সবাই বুঝছো, ঠিক তোমরা আছে, দুই, তোমরা দুজনে বুঝছো এটা কি বলা হচ্ছে, শেষ পর্যন্ত আমরা এটা বলতে পারি। তো এইভাবে করে চার্লস এর ফর্মুলা আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক একই ভাবে আমরা ল অফ প্রেশার, এটার জন্য আমরা আরেক একটা ফর্মুলা দেখব যে ল অফ প্রেশার এটা কি রকম হয়, এটার জন্য আমরা কি রকম ইকুয়েশন বা গ্রাফ এগুলো পেয়ে থাকি, এটার জন্য ওই একই রকম, একই রকম ল অফ প্রেশারের জন্য। ল অফ প্রেশারের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, এটা আমরা দেখে ফেলি লিড লাইন দিয়ে, ল অফ প্রেশার, ল অফ প্রেশারের জন্য কিরকম হয়, পি থিটা ইকুয়াল টু কত হবে, পি নট ওয়ান থিটা বাই 273 ইন্টু কত, পি নট এর ইকুয়াল হবে, এটা হবে। ঠিক আছে, এটা এরকম প্রেশারের ক্ষেত্রে, এটা প্রেশারের ক্ষেত্রে, টেম্পারেচারের জন্য একই রকম হবে, ক্যালকুলেশন করে দেখুন। পরবর্তীতে এটা নিয়েও কাজ করে দেখেছেন যে পি থিটা প্রপোর্শনাল টু কত হবে, টি হবে, এই থিটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসে আর এটি হচ্ছে গিয়ে কত, কেলভিন স্কেলে। ওকে, তো এটার জন্য যদি আমি একটা প্লট করি, একটা গ্রাফ পেপার প্লট করি, তখন এরকমই হবে, এটা হচ্ছে কি পি থিটা বা পি, এটা হচ্ছে টেম্পারেচার ফর টি, বাট আমরা যদি ডিগ্রি সেলসিয়াসে প্লট করি তখন আমরা এরকম পাবো, এটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াস ইউনিটে, এটা হচ্ছে গিয়ে পি, তখন আমরা এরকম পাবো, এটা হচ্ছে পি নট আর এই পয়েন্টটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস, আর এই পয়েন্টটা হচ্ছে জিরো কেলভিন, আর টি হচ্ছে এখানে কেলভিন ইউনিটে। বোঝা গেছে? ল অফ প্রেশারটাও একই রকম আসছে। তো ল অফ প্রেশার হচ্ছে গিয়ে ইয়েটা কি, ভলিউমটা কি থাকবে, ফিক্স থাকে, ভলিউম চেঞ্জ করা ভলিউম যাবে না। তার মানে কোন একটা গ্যাসের
ফিক্সড ভলিউমে তার প্রেশার হচ্ছে গিয়ে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অ্যাবসোলিউট টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আমরা ফাইনালি এটা এই কথাটা বলতে পারবো যে অ্যাবসোলিউট টেম্পারেচারের সাথে প্রেশার হচ্ছে গিয়ে ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেশার কমবে। সো এইখান থেকে আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু টি, তো এইখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু কে ইন্টু টি। ফাইনালি লেখা যাবে পি বাই টি ইকুয়ালস টু কত, কে লেখা যাবে। ওকে, এটা হচ্ছে ল অফ প্রেশার থেকে। তো ডেফিনেট পরের লাইনটাকে আমরা লিখতে পারবো কিভাবে, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কত লেখা যাবে, পি টু বাই টি টু ইকুয়ালস টু কে লেখা যাবে। ঠিক সিমিলারলি আমরা চার্লস এর ফর্মুলা থেকে যেটা লিখতে পারবো, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কত, ভি টু বাই টি টু ইকুয়ালস টু কত লিখতে পারবো, কে লিখতে পারবো। বোঝা গেছে, পারবা তো? ইয়েস ওকে, আসির বুঝেছো? স্যার কথা স্যার সেটা হচ্ছিল স্যার যে টেম্পারেচার স্যার যদি মানে হচ্ছিল স্যার মানে স্যার ইনক্রিজ বা ডিক্রিজ করে তাহলে তো স্যার ভলিউম স্যার এমনিতেও স্যার ফিক্সড রাখলে তো রাখা যাচ্ছে। আবার বলো। স্যার হচ্ছিল স্যার যে যদি স্যার যে টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করা হয় আর এখানে স্যার যে প্রেসারের ক্ষেত্রে যে স্যার ভলিউম ফিক্সড রাখার একটা মানে ব্যাপার তাহলে স্যার এমনিতেও রাখা যাচ্ছে না ফিক্সড, স্যার ওটা তুমি যদি মনে করো, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভলিউম, হ্যাঁ প্রেশারটাকে তুমি যদি কোন একটা সিলিন্ডার যদি টেম্পারেচার বাড়াইতে থাকো, ঠিক আছে, মনে করো একটা সিলিন্ডার আছে এখানে, এই সিলিন্ডার এটা হচ্ছে পিস্টন, তুমি পিস্টনটাকে যাতে উপরে না উঠে এখানে তুমি একটা ভারী একটা বস্তু দিয়ে রেখেছো, অবজেক্ট দিয়ে রাখলা যাতে এটা উপরে উঠতে না পারে, এখানে গ্যাস পার্টিকেল গুলো আছে। তুমি যদি এখন টেম্পারেচার বাড়াইতে থাকো, আস্তে আস্তে যদি টেম্পারেচার বাড়ে থাকো, এই গ্যাস পার্টিকেল গুলো কি ছোটাছুটি বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে গেলে কি প্রেশার বেড়ে যাবে, তাই না? তার মানে কি ভলিউম বাড়তেছে না, বুঝা গেছে? আর যদি তুমি যদি প্রেশারটাকে বাড়াইতে চাও বা ভলিউমটাকে প্রেশারকে ফিক্স রাখতে চাও, তাহলে টেম্পারেচার দিচ্ছ, তাহলে এই পার্টিকেল গুলার মধ্যে কি হবে, ছোটাছুটি বাড়বে, প্রেশার বেড়ে যাবে, তখন এগুলো কি করবে, এগুলো উপরে ধাক্কা দিবে, তখন সিলিন্ডার ঢাকনা কি এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসলে কি জায়গা বেড়ে যাবে, প্রেশারটাকে আগের কন্ডিশনে যাওয়ার জন্য ভলিউম বেড়ে যাচ্ছে, এখানে প্রেশারটা এখানে এখানে প্রেশার ফিক্সড ভলিউম চেঞ্জ হচ্ছে, আর এখানে ভলিউম ফিক্সড প্রেশার চেঞ্জ হচ্ছে। আচ্ছা ইয়েস বুঝছি, বুঝা গেছে? এভাবে তো পারবা এগুলা? জি স্যার পারবো। ইয়েস ওকে, আজকে তাহলে আমরা এ পর্যন্ত করি, আজকে আই এম টু ফিল টু সিক ফিল করতেছি। ওকে, আজকে আমরা এই পর্যন্তই দেখি, আর নেক্সট ক্লাস আমার তোমাদের সাথে কবে জানি, স্যাটারডে, স্যাটারডে আর 12, হ্যাঁ স্যাটারডে আর 12 করবো ইনশাল্লাহ, সেদিন আমরা আর একটু এক্সট্রা করে নিবো, ঠিক আছে? সকাল থেকে দুইটা ক্লাস নিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, আবার তোমাদের সাথে একটা ক্লাস ছিল, তোমাদের সাথে তোমাদের ক্লাসের আগে দুইটা ক্লাস নিতে হয়েছে সকাল সকাল, কারণে একটু প্রবলেম ফেস হচ্ছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা একটু এক্সট্রা পড়ে নেবো, না মনে থাকবে? ওকে, যদি তোমার টাইম না থাকে তাহলে আমি একটু আগে শুরু করতে পারবো, কোনো সমস্যা নাই, আমরা আগে জানি, আমার ধরো 11:30 প্রবলেম হবে না। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক বলতে তেমন কিছু থাকলো না, তোমরা হচ্ছে গ্রাফগুলো দেখবা, এমসিকিউ থেকে গ্রাফগুলো দেখবা, গ্রাফগুলা নিজে নিজে একটু অ্যান্সার করে ট্রাই করবা যে অ্যান্সারটা করতে পারো কিনা, অ্যান্ড অ্যান্সার সাথে মিলাই দেখবা তোমার কনসেপ্টটা মিলে কিনা, তাহলে দেখবা তুমি বুঝতে পারছো। আর বই আমি যতটুকু পড়ে আজকে আমরা যতটুকু পড়লাম এগুলো বইয়ের সাথে একটু ম্যাচ করে দেখবা যে কোথায় ডিফারেন্স আছে, কোথায় সিমিলার আছে, তাহলে দেখবা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, জি, ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।